আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যায়। প্রাইমারি স্কুলের শিক্ষক হতে গেলে তোমার যোগ্যতার কি কি প্রয়োজন হয়। সাধারণত দেখে থাকবে যখন ছোট ছোট শিশুরা ঠিক 5-6 বছরের মাথায় গিয়ে পৌঁছায় তাদের বয়স, ঠিক বাবা মা ধরে গিয়ে তাদের মানে ধরে নিয়ে গিয়ে তাদের ওই প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। প্রাইমারি স্কুলে তারা 1 থেকে 5 অবধি পড়াশুনো করে। এই 1 থেকে 5 অবধি যারা পড়ান তারা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক, যেটা আমরা সবাই জেনে থাকি। কিন্তু এই প্রাইমারি স্কুলের শিক্ষক হতে গেলে কিছু যোগ্যতা তোমার মধ্যে থাকা প্রয়োজন। সেই যোগ্যতাগুলো আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো, কিভাবে তোমরা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবে এবং একজন সমাজ গড়ার কারিগর হতে পারবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডি চ্যানেলে। প্রথমে আমরা আলোচনা করব যোগ্যতা। দেখো, যে কোনো কাজ করার জন্য তোমাকে সেই কাজের জন্য যোগ্য হতে হবে। ঠিক সেরকম প্রাইমারি স্কুলের শিক্ষক হতে গেলে তোমাকে আগে ওই চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করতে হবে। তোমার যোগ্যতা হতে হবে 12 পাস। বুঝতে পারছো, 12 পাস তুমি করলেই তুমি যোগ্য হয়ে যাবে। এক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তুমি যদি যে কোনো স্ট্রিমে স্টুডেন্ট হও, সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, সেটা ম্যাটার করে না, তুমি 12 পাস করলেই তুমি কিন্তু যোগ্য হয়ে যাচ্ছ। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যদি 50% না থাকে তাহলে কিন্তু তোমরা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবে না। এক্ষেত্রে কিছু কিছু রিল্যাক্সেশন রয়েছে আমরা দেখতে পাই। OBCদের জন্য 3% ছাড় রয়েছে, মানে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 50% থাকতেই হবে, যারা OBC ক্যান্ডিডেট তাদের 3% ছাড় দেয়, এবং যারা SC এবং ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5%-এর ছাড় রয়েছে। এছাড়া যারা PWD ক্যান্ডিডেট, মানে ফিজিক্যালি তারা যারা হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের জন্য 10 নম্বরের ছাড় আমরা দেখতে পারি। মানে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তো তোমাকে 50% পেতেই হবে, আর বাদবাকি এই ছাড়গুলো রয়েছে নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, যদি এই ক্রাইটেরিয়া তুমি পূরণ করতে পারো তাহলেই তুমি এলিজিবল হবে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য। এবার বলি, তোমার উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর তুমি সরাসরি একটা কোর্স নিতে পারো। এই কোর্সটা না নিলে তুমি কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবে না। যেই কোর্সটার নাম হচ্ছে DLED, এর ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। আমি আরেকবার বলছি, প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য তোমাকে কিন্তু কোর্স করতে হবে DLED, যার নাম হচ্ছে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। এই কোর্স, চলো একটু দেখে নিই আমরা বোর্ডে কী লেখা আছে। দেখো, আমি তোমাদের প্রথমে যোগ্যতা তো বলে দিয়েছি, 50% নাম্বার থাকতে হবে। তাহলে তুমি যাচ্ছ পরের স্টেপে। পরের স্টেপটা রয়েছে কিভাবে এই চাকরির জন্য তুমি যোগ্য হবে। এই চাকরির জন্য যোগ্য বলতে তুমি এই কোর্সের জন্য যোগ্য হবে। কোর্সের আমি তোমাদেরকে নাম বলে দিলাম, DLED। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা প্রচুর কলেজ দেখতে পাই, প্রত্যেকটা জেলায় কলেজ রয়েছে। কিছু কিছু সরকারি কলেজ রয়েছে, কিছু কিছু বেসরকারি কলেজ রয়েছে। তুমি যে জেলায় থাকো সেই জেলায় যদি খোঁজ নাও তুমি অবশ্যই এই কলেজের কিন্তু দেখতে পারবে যে কলেজ রয়েছে। সেক্ষেত্রে বলি, যদি তুমি সরকারি কলেজে চান্স পেতে চাও তাহলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার 80%-এর উপরে হতে হবে, তাহলে তুমি অনায়াসেই চান্স পেয়ে যাবে। আর যদি তুমি প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমরা 2 রকম প্রসেস দেখতে পাই। কিছু কিছু কলেজ আছে যেগুলো এন্ট্রান্স পরীক্ষা নেয় তাদের, আর যেসব কলেজের এন্ট্রান্স পরীক্ষা নেই তারা সরাসরি রেজাল্ট দেখে স্টুডেন্টদেরকে ভর্তি নিয়ে নেয়। কিন্তু সরকারি কলেজের ক্ষেত্রে আমরা দেখতে পাই 2টো জিনিস। একটা হচ্ছে তোমার রেজাল্ট, মানে উচ্চ মাধ্যমিকের নাম্বার খুব ভালো থাকতে হয়। আর 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাই খুব দারুণভাবে, যেমন যারা এই বছর পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, তারা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে চান্স পাবে। আমি বলছি না সব কলেজে, কিছু কিছু সরকারি কলেজে কিন্তু দেখা যায়। আচ্ছা, চলে আসা যাক কোর্সের সময়। এই যে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন মানে DLED কোর্সটা, এই কোর্সের সময় হচ্ছে 2 বছর। এই 2 বছর সময়ের মধ্যে তোমাকে খুব সুন্দরভাবে শেখানো হয় কিভাবে একজন শিশুকে তুমি পড়াতে পারো। এখানে সাধারণত আমরা 5টা সাবজেক্টে দেখি পড়াতে, মানে এই 2 বছরের কোর্সে 5টা সাবজেক্ট আমরা দেখতে পাই। প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট, মানে শিশুদের কিভাবে বিকাশ হচ্ছে সেটা খুব সুন্দরভাবে এই শিক্ষকদেরকে এই 2 বছরের ট্রেনিংয়ে শেখানো হয়, যেটাকে আমরা সাইকোলজির একটা পার্ট হিসেবে ধরতে পারি।
তাছাড়া রয়েছে পেডাগজি বলে একটা চ্যাপ্টার রয়েছে, যেখানে পেডাগজি বলে একটা পার্ট রয়েছে। আমরা দেখতে পারবো যে অঙ্ক রয়েছে, বাংলা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট যা যা রয়েছে প্রত্যেকের আলাদা আলাদা করে পেডাগজি রয়েছে। মানে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থীর কীরকমভাবে শিক্ষাদান করা উচিত সেটা কিন্তু এই পেডাগজি সাবজেক্টটা আমাদের শেখায়। এছাড়া এর সাথে সাথে আমরা পাই বাংলা, ইংরেজি, ইভিএস এবং শিশু মনস্তত্ব, যেটা আমি তোমাদের বললাম চাইল্ড ডেভেলপমেন্ট, এবং আমরা পাই হচ্ছে ম্যাথ। এই পাঁচটা সাবজেক্ট মূলত এই দুবছরে আমাদেরকে পড়তে হয়। এই দুবছরের কোর্সের মধ্যে আমরা দেখতে পাই আমাদের স্কুল টিচিং রয়েছে, বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে মানে প্রাইমারি স্কুলে গিয়ে গিয়ে আমাদের কিন্তু পড়াতে হয়। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা, যদি এই কোর্সটা নিয়ে নিই তাহলে আমাদের কাছে কী কী কেরিয়ার অপশান রয়েছে। এই কোর্সটা নিয়ে নিলে আমাদের কাছে কেরিয়ার অপশান থাকছে, আমরা প্রাইমারি স্কুলে টিচার হতে পারবো। প্রাইমারি স্কুলের টিচার বলতে 1 থেকে 5 টিচার হতে পারবো। এছাড়া যদি আমরা এই কোর্সটা করে ফেলি, মানে হচ্ছে ডিএলএড মানে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, সেক্ষেত্রে আমরা আপারেরও টিচার হতে পারবো। আপারের টিচার বলতে আমরা 6 to 8 টিচার হতে পারবো। সেক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিকে 50% স্কোর থাকতে হবে এবং তোমার কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। তাহলে এই কোর্সটা করার পর সরাসরি সরকার মানে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা বসতে পারবো। এছাড়াও রয়েছে আমরা কিন্তু কেরিয়ার কাউন্সিলর হিসেবে নিযুক্ত হতে পারি যদি আমাদের এই কোর্সটা কমপ্লিট থাকে। এছাড়াও প্রাইভেটে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেক্ষেত্রেও কিন্তু আমরা কাজে জয়েন হতে পারবো বা শিক্ষক হতে পারবো। আচ্ছা, এরপরে চলে আসি, এই কোর্সটা যখন আমাদের কমপ্লিট হয়ে গেল তখন আমরা কোন কোন পরীক্ষায় বসবো। এক্ষেত্রে আমরা দুটো অপশান পাই। কী কী অপশান পাই? একটা হচ্ছে রাজ্যের দিক থেকে আর একটা পাই আমরা কেন্দ্রীয় সরকারের দিক থেকে। দেখো, রাজ্য সরকারের যে পরীক্ষা হয় তাকে বলা হয় টেট। এস্টেট মানে হচ্ছে স্টেটের মধ্যে যে টেট হয় সেটা, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের WB TET, ঠিক সেরকমভাবে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা হয় মানে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাটা যখন হচ্ছে তখন যতগুলো রাজ্য আছে, বিশেষ করে 29টা রাজ্যের ছেলেমেয়েরাই কিন্তু কেন্দ্রীয় সরকারের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে, সেটাকে আমরা বলি সেন্ট্রাল টেট। এই টেট, এই দেখো আমি এখানে একটু লিখে রেখেছি, আমাদের এক্সাম হয় রাজ্যের মধ্যে হচ্ছে এস্টেট আর কেন্দ্রের মধ্যে হচ্ছে সিটেট। এবার এই সিটেটে আমরা বসতে পাচ্ছি, সিটেট সাধারণত বছরে 2 হচ্ছে, একটা আমরা জানুয়ারি মাস নাগাদ পরীক্ষা হয় আর আরেকটা পরীক্ষা হয় সেপ্টেম্বর মাস নাগাদ। তাহলে বুঝতে পারছো বছরে 2 করে পরীক্ষা হয়। যদি আমরা চলে আসি টেট, এস্টেট মানে হচ্ছে রাজ্যের বা স্টেটের যে টেটগুলো রয়েছে, সেক্ষেত্রে যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, প্রত্যেক বছর পরীক্ষা হওয়ার কথা রয়েছে আমাদের এনসিটির গাইডলাইনে, কিন্তু দেখতে পারি বিভিন্ন রকম কেসের কারণে আমরা প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে 5 অন্তর অন্তর হচ্ছে, 3 অন্তর অন্তর হচ্ছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের মাননীয়া বলেছেন প্রত্যেক বছর পরপর পরীক্ষা হবে, এবছর থেকে দেখা যাক কি হয়। তো এই হলো আমাদের রাজ্য টেট আর একটা হচ্ছে সেন্ট্রাল টেট। এবার আমরা বলি এই যে সেন্ট্রাল টেট এবং এই যে টেট, এই টেটের বিষয়বস্তু কী বা সিলেবাস কী কী থাকে, কিসের উপর আমাদেরকে পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে দেখো আমাদের সাবজেক্ট থাকে 5, একটু লিখে লিখে বলি তাহলে তোমাদের সুবিধা হবে। আমাদের সাবজেক্ট থাকে 5, প্রথমে আমরা দেখতে পাই, আমি কিন্তু এটা কিন্তু রাজ্যের থেকে বলছি, প্রথমে থাকে আমাদের বাংলা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে আমরা দেখতে পাই ইংলিশ। বাংলা কিন্তু আমাদের আসে হচ্ছে 30 নম্বরে, আমাদের ইংলিশও আসে 30 নম্বরে। 3 নম্বরে যদি আমরা দেখি কি দেখবো, শিশু মনস্তত্ব দেখতে পাই। আমরা কি দেখতে পাই? শিশু মনস্তত্ব, আমি পুরোটা লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম, বুঝে যেও, শিশু মনস্তত্ব বা যেটাকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট বলছি, শিশু মনস্তত্ব আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বরে দেখতে পারি কি, পরিবেশবিদ্যা। এই পরিবেশবিদ্যাও কিন্তু রয়েছে, পরিবেশবিদ্যা থেকে নাম্বার থাকে সাধারণত 30 নম্বরে। এরপরে রয়েছে অঙ্ক বা ম্যাথ, এই ম্যাথেও কিন্তু আমাদের থাকছে কত নাম্বার, না ম্যাথেও থাকছে আমাদের 30 নম্বর। আমাদের মোট পরীক্ষা হচ্ছে 150।
আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের পরীক্ষা কততে হচ্ছে? পরীক্ষা হচ্ছে আমাদের 150-তে। যদি আমি সেন্ট্রাল টেটের দিকে চলে আসি, ঠিক এইরকমভাবেই হয়, তখন সেখানে তো বাংলা থাকে না, তো সেখানে হিন্দি থাকে, হিন্দি থাকে, ইংলিশ থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট থাকে, ইভিএস থাকে এবং ম্যাথ থেকে প্রশ্ন আসে। ঠিক এরকম 150-তেই পরীক্ষা হয়। যদি তুমি সেন্ট্রাল টেস্ট পাস করতে পারো, আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, সেন্ট্রাল টেট বলো আর হচ্ছে তুমি রাজ্য সরকারের যে টেট রয়েছে, তুমি যদি সেখানে পাস করতে পারো একবার, সেটা কিন্তু তোমার সারা জীবনের জন্য সেই সার্টিফিকেট তোমার থাকছে। তুমি একবার পরীক্ষা দিলেই হয়ে যাবে, তোমার প্রত্যেক বছর বছর আর পরীক্ষা দিতে হবে না। এটা কিন্তু একটা দারুণ ফেসিলিটি। খুব ভালোভাবে মনে রেখো যে তুমি যদি একবার পরীক্ষায় পাস করতে পারো, সেই সার্টিফিকেট তোমার সারা জীবন থেকে যাবে। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও তাই, তুমি যদি পাস করে যাও, এক্ষেত্রে একটা কথা বলে দিই, 150-তে পাশ নাম্বার হচ্ছে জেনারেলদের, 90 পেলে জেনারেলরা পাস করবে। এবং ওবিসিদের জন্য ছাড় রয়েছে 3%, এবং এসটির জন্য আমরা ছাড় দেখতে পাই। এই 90 যদি তুমি পাও, আমি জেনারেলদের ধরেই বলছি, 90 পেলে তুমি পাস করতে পারছো। কিন্তু তোমাদের জন্য বলবো, একটু বেশি যদি স্কোর থাকে, ধরো 120 প্লাস যদি নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো চান্সেস থাকে তোমার চাকরিটা হয়ে যাওয়ার। আচ্ছা, চলে আসি এদিকে। যদি তুমি কেন্দ্রীয় সরকারের টেট পাস করো, তারপরে তুমি কিন্তু সুপার টেট দেবে। সুপার টেট বলতে, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে যেসব স্কুল রয়েছে, সেই সব স্কুল তাদের ভ্যাকান্সি অনুযায়ী তারা নিজেরা নিজেরা পরীক্ষা নেয়। অনেক অনেক স্কুল আছে পরীক্ষা নেয় না, ইন্টারভিউ নেয়, সেইভাবে কিন্তু তারা স্কুলে জয়েন করায়। যদি অন্যদিকে আমরা রাজ্য সরকারের দিকে আসি, রাজ্য সরকারের কিন্তু টেট হয়, এবং টেটে যদি তুমি পাস করতে একবার পারো, তাহলে কিন্তু সারা জীবন ভ্যালিডিটি রয়েছে। আরও একটা ফেসিলিটি যেখানে আমরা রাজ্যের ক্ষেত্রে দেখি না কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে দেখি, কেন্দ্রীয় সরকারের টেট যদি তুমি পাস করতে পারো, মানে সিটেট যদি তুমি পাস করতে পারো, তুমি যে কোনো রাজ্যের শিক্ষক হতে পারবে। আচ্ছা, তুমি যদি আর রাজ্যের যদি তুমি পাস করো টেটে, তাহলে কিন্তু তুমি তোমার রাজ্যের মধ্যেই শিক্ষক হতে পারছো। এবং এই রাজ্যের মধ্যে আমরা দেখি, আমাদের সুপার টেট আর দিতে হয় না, আমরা টেট পাস করি, তারপরে আমাদের ইন্টারভিউ হয়, ইন্টারভিউ আমরা পরীক্ষা দিই, যদি ভালো স্কোর করতে পারি অবশ্যই আমরা চাকরি পেয়ে যাই। তো আশা করি পুরো বৃত্তান্তটা তোমরা বুঝতে পারলে। এরপরে চলে আসি স্যালারির ক্ষেত্রে, যে প্রাইমারি স্কুলে যারা শিক্ষক হন তাদের স্যালারি কত, একটু জানিয়ে দিই। খুব ভালো রকমের স্যালারি, মানে মোটামুটি ঢুকেই তোমরা 35,000 টাকা, মানে 30-35,000 মধ্যেই থাকে একজন প্রাইমারি স্কুলের চাকরির যারা শিক্ষক হন তাদের বেতন। প্রত্যেক বছর কিন্তু 3% করে ডিএ বাড়তে থাকে, এবং আস্তে আস্তে তোমার কিন্তু বেতনও বৃদ্ধি পেতে থাকে। মানে প্রথমে ঢুকেই 30-35,000 মধ্যে কিন্তু তোমার বেতন থাকে। তো এই ছিল পুরো ডিটেলস আলোচনা, যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে গেলে তোমাকে কোন কোন স্টেপ ফলো করতে হবে। আমি সমস্ত বৃত্তান্ত তোমাদেরকে খুলে বলেছি, কারণ আমিও কিন্তু ডিএলএড, মানে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনের আমিও করেছি এই কোর্সটা। সুতরাং আমি যতটা জানি তোমাদেরকে সম্পূর্ণটাই খুলে বলার চেষ্টা করেছি। তো আমি চাই যে সমস্ত শিক্ষার্থীদের ইচ্ছা আছে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া বা একজন সমাজ গড়ার কারিগর হিসেবে কাজ করা, তাদেরকে বলবো তোমরা এই কোর্সটা করতে পারো। এবং তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে নিচে কিন্তু প্রত্যেকে কমেন্ট করো, যারা এই ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো। এবং তোমরা যদি জানতে চাও যে তোমাদের জেলায় কটা কটা করে কলেজ রয়েছে, এবং সেই কলেজে কীভাবে ভর্তি হওয়ার, মানে কীভাবে ভর্তি হওয়া যায় পুরো প্রসেসটা, তোমরা যদি আমাকে তোমাদের জেলার নাম বলো অবশ্যই। আর তোমরা যদি চাও যে তোমাদের জেলায় কতগুলো করে কলেজ রয়েছে জানানোর জন্য, আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, এবং তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানাতে ভুলবে না। এবং আমাদের প্লেলিস্টে চলে যাও, প্রচুর ক্যারিয়ার রিলেটেড ভিডিও চলে গেছে অলরেডি, সেখান থেকে দেখে নাও যে তুমি কী ধরনের চাকরি করতে চাও, এবং সেই চাকরি করতে গেলে তোমার পথটা কীরকম হবে, যাতে সেই পথ থেকে হেঁটে তাড়াতাড়ি সাফল্যের পথ তুমি অর্জন করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমার মূল্যবান মন্তব্যগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একটা অংশ হতে। আর তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে এবং ফ্যামিলি যারা রয়েছে, তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং এইভাবেই আমাদের পাশে থেকো। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।